আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইউর লাইফ ইন দ্য ইউকে। আমি মনে করি আমাদের টেলিফোন সিস্টেম এখন মোটামুট পারফেক্ট হয়ে গেছে, সো আপনারা যদি ফোন করতে চান প্লিজ ডু রিং ইন, উইল বি হ্যাপি টু টেক ইউর কোয়েশ্চেন্স অর কমেন্টস অন বোর্ড। প্লিজ ট্রাই অ্যান্ড কিপ ইট রেলেভেন্ট। আমাদের শোর নাম ইউর লাইফ ইন দ্য ইউকে, চেষ্টা করেন সবটি কোয়েশ্চেন বা কমেন্ট উইদিন দ্যাট সেম পার্টিকুলার টপিক। অন দ্যাট পয়েন্ট লেটস টেক মাই ফার্স্ট কলার। আসসালামু আলাইকুম নাসির ভাই, আসুন। বাট আপনি আপনার কোয়েশ্চনটা কি হোক বলেন ভাই, আপনার কোয়েশ্চনটা কি? আমি ওই অ্যাপ্লাই করছিলাম লাইফ ইন ইউকে লাইসেন্স করতে। কি প্রবলেম হয়েছে আপনার লাইফ ইন দ্য ইউকে? হ্যালো, আপনার লাইফ ইন দ্য ইউকে কি প্রবলেম হয়েছে? আপনার লাইফ ইন দ্য ইউকে প্রবলেমটা কি? আর লাইফ ইন দ্য ইউকে লাইসেন্স বুঝছি, বাট তারা কি কারণে রিফিউজ করছে? রিফিউজ করেছে তাহলে আমি তো দেখেছি যে আমি পরবর্তী রিসিভি আর বসে আমি ভাই আগে মাসটা তখন আমি এই পরবর্তী রিটার্ন হলে না যদি করতে পারেন তারা নতুন আইন হিসাবে তারা আপনার করবো লাইফ ইন দ্য ইউকে করার জন্য। সো ইটস অ্যাবাউট প্রুফ এন্ড প্রোবাবিলিটি, দে ট্রাই টু চেক টু সি ওয়েদার ইউ ডান ইওর এক্সাম। শুনেন ভাই, তারা চেক ইংরেজি বুঝবে না, বাংলায় বলেন। আমি বলি, আপনি হাবিব ভাইয়ের কলেজ থেকে দিয়েছেন না লিটন ভাইয়ের কলেজ থেকে দিয়েছেন, নাকি এক্স কলেজ দিয়েছেন নাকি ওয়াই কলেজ থেকে দিয়েছেন, কবে ভর্তি হয়েছেন, কবে ক্লাস করেছেন, কবে পরীক্ষা দিয়েছেন, এইসব জানতে চাই। কারণ হয়েছে কি, আগে এইসব জায়গায় অনেক নকল হতো, অনেক অবৈধ সার্টিফিকেট পেত, এই জিনিসটা তারা জানতে চায়। ইমিগ্রেশন রুলের 322(9) অনুযায়ী একটা ইমিগ্রেশন অফিসারের এই ক্ষমতা আছে যে যে কোনো বিষয়ে ফার্দার কোশ্চেন করতে পারে, একটা সময় দিয়ে দেয় যে 12 দিন, 14 দিন বা 15 দিনের মধ্যে এই উত্তরগুলো দাও। আপনার কি সময় মতো উত্তর দিয়েছিলেন চিঠিটার? Yes, yes, he did. His line's been cut. What happened? Ki karone somoshya hoyse? He said it's applied before 20th of October, but that's proof chaise. Yes, genuineness. Class course ki na course ki class course. They have the every jurisdiction. Exactly. If proof provide korle, tara accept korbo. Proof si na dite paro, life in the UK kora lagbo. Absolutely. That's the real gist of it. Bhaiya, apna jodi refuse hoye thake, ami shottyi dukkhito, apnar shomoy moto eigulo deya uchit chilo. আর যদি দিতে না পারেন, ওই কলেজ যদি বন্ধ হয়ে যায়, আপনার বলা উচিত ছিল আমি এই কলেজে পড়েছি, এই কলেজ বন্ধ হয়ে গেছে, আমি কাগজ পাচ্ছি না, আমি কলেজ বন্ধ হয়ে গেছে, এটা অর্থ না যে উত্তর দিব না বা আমি লুকায় থাকবো, তাহলে কি দোষটা কিন্তু আমার হচ্ছে? আমি একটা অ্যাপ্রুভ কলেজ দিয়ে পরীক্ষা দিয়েছি, এটা কিন্তু কোনো দোষের কিছু না, পরে কলেজের দোষে কলেজ বন্ধই হতে পারে। আমি যদি উত্তর না দিই তখন দোষটা কিন্তু আমার চলে আসে। আপনার কোয়েশ্চনটা কি? আমার কোশ্চেন হচ্ছে, আমার ওয়াইফ 2 বছর আগে এফএলআর এম এ অ্যাপ্লাই করেছিল, তখন হোম অফিস ভুল করার কারণে, হ্যাঁ 2 বছর আগে অ্যাপ্লাই করেছিল, হোম অফিস ভুল করার কারণে ওরা পরে আমরা জুডিশিয়ালি দিতে উইন করি। আচ্ছা, তারপর কোন হোম অফিসকে 3 মাসের সময় দিয়েছিল, ওরা এই গত কালকে ওরা হঠাৎ ডকুমেন্ট এসেছে, তার মধ্যে ভাইয়া, আমি জিজ্ঞেস করি,
আমি জিজ্ঞেস করি, আপনার ওয়াইফ তো 2 বছর আগে অ্যাপ্লাই করেছিলেন, অ্যাপ্লাই করার সময় তো ট্রিনিটির কাগজ দিয়ে দিয়েছিলেন, আপনি আমার কথাটা একটু শুনেন, 2 বছর আগে FLRM যখন অ্যাপ্লাই করলো তখন তো অরিজিনাল সার্টিফিকেট আপনি দিয়ে দিয়েছেন না? গুড, আপনি আবারও বলেন যে এই সার্টিফিকেটটা আমি ওই সময় পাঠিয়েছি, আমি এখান থেকে পরীক্ষা দিয়েছি, তোমরা কি ফার্দার কোনো সার্টিফিকেট চাও কি না? আপনার কিন্তু এখন পরীক্ষা দিতে বলেনি, আপনার ওই সার্টিফিকেটটা দেখতে চেয়েছে, আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনাকে কিন্তু বলেনি যে ভ্যালিড সার্টিফিকেট দাও, সেই সময় যে পাস করেছেন আপনাকে তো এখন নতুন ভাবে না, কারণ আপনার ওয়াইফ যে 2012 সালে অ্যাপ্লাই করেছিল সেটা কিন্তু মামলায় আপনি জিতেছেন, সেই মামলার কাগজটা নাই বলে কাগজটা দেখতে চাচ্ছে, আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি একদম পরিষ্কার করে বলেন যে আমি তোমার এই এই কাগজ চাচ্ছি, এই কাগজ পাঠিয়েছি, তুমি কি চাও আমার ওয়াইফ আরেকটা পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিতে হলে ETS-এ এতদিন সময় লাগবে, এটা এতদিন সময় লাগবে, আমাকে সময় দিতে হবে, আমি কিন্তু একদিনে দিতে পারবো না, আইন চেঞ্জ হয়েছে আমি জানি, এইটা বলে আপনি ছেড়ে দেন, আর এর মধ্যে আপনার ওয়াইফের আরেকটা রেজিস্ট্রেশন করে ফেলেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনার কিন্তু বাধ্যতামূলক না এখন দেওয়া, তারা শুধু দেখবে যে ওই সময় আপনার ওয়াইফ পাস করেছিল কিনা, কারণ কি কেস ওয়ার্কার যিনি ভিসা দিবেন তার ইমিগ্রেশন আইনে দেখতে হবে যে আইনটা আপনার ওয়াইফ অ্যাপ্লাই করেছে, অর্থাৎ 9 জুলাই 2012-এর আগে তিনি সেইটা ফুলফিল করতে পারছেন। আমি তো বলেই দিলাম, সার্টিফিকেটটা পাঠিয়ে ব্যাখ্যা সহ লিখে দেন যে সে সময় বিদ্যমান আইনে আমার স্ত্রী A1 পাশ করেছে, বৈধ অ্যাওয়ার্ডিং বোর্ডে থেকে পাশ করেছে, আমি সব পাঠাচ্ছি, তুমি কি আবার নতুন কোনো কাগজ চাও, চাইলে আমার ওয়াইফ পাশ করে দেবে, কিন্তু সময় দাও। ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ভেরি ক্লিয়ার, বাট আমি মনে করি অনেক মানুষ স্টিল আনসার্ড, আমি ইজ লুকিং কনফিউজড। হাবিব ভাই, তার কনফিউজড হওয়া স্বাভাবিক, আজকে আমি রুটি রুজের জন্য এটা একটু পড়াশোনা করতেছি, আমি ঘাটতেছি হোম অফিসের লুপ হোলগুলো বুঝি, আমি এটা শুনছি বিফোর, আই মিন দিস ইজ ভেরি কমন, উত্তর দেওয়া উচিত, কিন্তু হয় কি আপনার দিকে আপনি বলবেন আপনি কিন্তু ঠিক আছেন, এবং একটু আগে আমরা যেটা আলাপ করছিলাম এটাও কমন, দ্য ইংলিশ সার্টিফিকেট সাবমিটেড ইন সাপোর্ট অফ ইউর অ্যাপ্লিকেশন ইজ নট অন দ্য অ্যাপ্রুভড লিস্ট অফ প্রোভাইডার্স। ইয়েস, না না না, লিটন ভাই এখানে একটা প্রবলেমটা কি জানেন, আমি এখন এটা সেভ করা শুরু করেছি, আমি ডেট দিয়ে সেভ করি, এইটা হচ্ছে 5 এপ্রিল 2014, এটা হচ্ছে 6 এপ্রিল 2014, কি চেঞ্জ আসলো এখন আমি সেভ করতেছি, কারণ হয় কি আমি তো এটা পরের সময় পাবো না, আমার যখন ETS ছিল সেই সময় সে পাশ করেছে এবং সেই সময় সে সাবমিট করেছে, সে যখন চেক করতেছে 1 বছর পর 1 বছর প্রবলেম নাই, আমি যেদিন পরীক্ষা দিতে সাবমিট করেছি সেদিন তো ঠিক ছিল, 1 বছর পর না থাকলে কত অসুবিধা নেই, তার পরীক্ষা হবে 5 জানুয়ারি থেকে 5 এপ্রিল, এবং এখনো এটা ইমিগ্রেশন রুলস, আপনি কিন্তু স্ক্রিনে দেখাতে পারেন, আনসার্টেন ইজন্ট ইট, হ্যাঁ এটা আনসার্টেন, এটা এটা আপনি জিতবেন না, ঠিক আছে আপনার একটা মিনিট রাখুন, লিটন ভাই ফার্স্টলি B1 রাফলি হাউ লং ডাজ ইট টেক, কতদিন লাগে, কি করতে, থ্যাংক ইউ, আমার দুইটা প্রশ্নের উত্তর আমি সংক্ষেপে দিয়ে দিই। B1 এর ব্যাপারে আপনি যেখানেই যান না কেন, যে কোনো প্রতিষ্ঠানে যদি আপনি যান পরীক্ষাটি দিতে, তারা প্রথমে যে কাজটি করবে সেটা হচ্ছে আপনাকে অ্যাসেস করবে, আপনার এখন লেভেলটি কি, তারা 2-3টি পেপার অথবা একটা ওরাল ইন্টারভিউ হ্যাঁ করে তারা একটা অ্যাসেসমেন্ট করবে, এক একটি কলেজের এক একটা সিস্টেম, তারা অ্যাসেসমেন্ট করার পরে তারা ডিসাইড করবে এবং আপনার সঙ্গে কনসাল্ট করবে যে আপনার লেভেলটি হচ্ছে এই এবং আপনার এই সাপোর্টটি লাগবে, আপনাকে এতদিন ক্লাস করতে হবে অথবা আপনাকে ক্লাস ছাড়াই আপনি উত্তীর্ণ হতে পারবেন, সো আপনাকে ইনস্ট্যান্ট তারা কিন্তু অ্যাসেসমেন্টের পরেই বলে দিতে পারবে, এটা হচ্ছে 1 নম্বর। আর সেক্ষেত্রে আপনার যদি সাপোর্ট লাগে হাইয়েস্ট আপনার 3 মাসের B1-এর যে লেভেলটি, এখানে আপনি দীর্ঘদিন অন্তত 2-3 বছরের বেশি তো আসেনি ডেফিনেটলি, যে কোনো ক্যাটাগরিতে হোক না কেন, তাহলে আমরা ধারণা করি যে 3 মাস আপনি যদি একটা কলেজের কোর্স কারিকুলামের অংশ নেন সপ্তাহে অন্তত 2 দিন, তাহলে আপনি 3 মাসের মধ্যে B1 লেভেলটি উত্তীর্ণ হতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে লাইফ ইন দ্য UK, আপনার UK-এর সব জায়গায় সেন্টার আছে, এটা কলেজগুলো কোর্স প্রোভাইড করে আপনাকে বিভিন্ন, সেটাও এক ধরনের অ্যাসেসমেন্ট করবে, কিন্তু সেটা আপনার সেটাও 3 মাসের মধ্যে আপনি স্যামুলটিনাসলিও করতে পারেন, প্যারালালিও করতে পারেন, অথবা আলাদা আলাদা কোর্সে 3 মাসে
ইসলটা করলেন আর তিন মাসে আপনি লাইফ ইন দ্য ইউকেটা করবেন মোটামুটি জেনারেল স্ট্যান্ডার্ড দেখে দিই বিফোর ইউ ডু দ্যাট বাই কোয়েশ্চন ইট ইজ আ শর্ট মানে একটা সেট নাম্বার অফ কোয়েশ্চন থাকলে হে মুখস্থ করতে পারবো কি পারবো না ওকে একটু কম্পিউটারে দেখেন ভাইয়া অত্যন্ত সোজা যদি আপনাদের ভাষায় কেউ কম্পিউটার থাকে গুগল বা কোনো সার্চ ইঞ্জিনে কি লিখলেন লাইফ ইন দ্য ইউকে gov.uk উপরে দেখেন gov.uk এটা দেখবেন এটা স্ক্রিনে একটু দেখি তাহলে হ্যাঁ স্ক্রিনে দেখালে খুব ভালো এই দেখেন gov.uk দেখতে পাচ্ছেন লাইফ ইন দ্য ইউকে টেস্ট দেখা যাচ্ছে এখানে খুব ছোট ছোট জিনিসগুলো লেখা আছে এগুলো চাপ দিলে পরবর্তীতে চলে যেতে পারেন এখানে কি বলা হচ্ছে আপনার আপনার বলা হচ্ছে যে 18 থেকে 65 মধ্যে হলে আপনাকে অবশ্যই এই পরীক্ষাটা দিতে হবে এবং এই টেস্টের ফি কত £50 এটা সরকারি ফি হচ্ছে £50 আর যদি আপনার কোথাও টিউশন নেন সেটা কিন্তু আলাদা আলাদা ফি আছে পরবর্তীটায় কী দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আপনার 45 মিনিটের মধ্যে 24টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং তার মধ্যে 75% আপনার সঠিক উত্তর দিতে হবে 18টি হচ্ছে 18টি সুতরাং এই 18টা আপনি দিতে পারছেন এবং এর পরবর্তীতে কি যাচ্ছে যে বইটা এখানে দেখেন বইটাও দেখিয়ে দিচ্ছে সরকারি ওয়েবসাইট থেকে আপনি কিনতে পারেন £12.99 এটার দাম এবং অনলাইনে বেশ কিছু জায়গায় আছে যেখানে তারা এটা পাওয়া যায় এবং আমাদের যে হাবিব ভাই দেখছেন হাবিব ভাই সহ আরো বেশ কিছু লোক আছেন যারা দেখা যাচ্ছে যে এইগুলা ট্রেনিং দেয় বা এই ধরনের জিনিসগুলোকে প্রোভাইড করে আপনাদের কিন্তু একজন না আপনার অনেকের কাছে যে নিজের ভাষায় কেউ সোমালি ভাষায় জানেন সোমালি ভাষায় যে প্রোভাইড করছে যে আরবি জানেন আরবি ভাষা জানেন যে বাংলা জানেন সে বাংলা ভাষায় যে কিন্তু করতে পারেন এইটা আছে প্লাস কিন্তু সরকার কোনো ট্রেনিং দেয় না ইয়েস লাইফ ইন দ্য ইউকে ইটস ট্রু এন্ড অলসো যেটা মেইন ইম্পর্টেন্ট যেটা আপনি যখন মুখস্থ করেন 100টা কোয়েশ্চেন বা 200টা কোয়েশ্চেন এটা হবে না আপনি কমপ্লিট বই পড়া লাগবে কমপ্লিট বই পড়ার কমপ্লিট বই পড়ার পর অ্যান্ড দেন ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য কি ফ্যাক্টস দ্য কি নাম্বারস কি ডেটস এই সবচেয়ে মুখস্থ করা লাগবে মানে কে কোন দিন বোর্ন হয়েছিল না হয়েছিল কে কারে বিয়ে করছে কখন বিয়ে করছে বিয়ে কারে করছে নাম কি কখন উইলিয়াম দ্য কনকোয়ার 1066 এন্ড when the Scottish came Saint to Andrews যেটা কবে এটা কাদের জন্য when they came to England when Saint England took over in Spain as well as in what you call it Scotland and so forth and also small things like it is a look basically how many people are in the UK how many people are in Great Britain how many people are in Ireland etc beshi bag amra janam to last motamot 30 বা 40টা ছাত্র যেগুলো পরীক্ষা দিয়েছে ইন দ্য লাস্ট মান্থ অর সো তারা সবাই বলছে বেশিরভাগ কোয়েশ্চেন ইজ অ্যাবাউট দ্য ইউকে পলিটিক্স অ্যান্ড অ্যাবাউট দ্য ইউকে দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইউকে ইট মিনস চ্যাপ্টার্স 3 অ্যান্ড চ্যাপ্টার্স 4 এটা বাড়িকে মুখস্থ করা লাগে চ্যাপ্টার 2 অ্যান্ড অলসো চ্যাপ্টার 3 ইজ ইম্পর্টেন্ট বাই দ্য মোমেন্ট নট ইজ ইম্পর্টেন্ট এস দি আদার্স বাট মোটামুটি সবটি পড়া লাগে সবটি শেখা লাগে প্লাস মুখস্থ করা লাগে উইচ আই থিঙ্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন একটা জিনিস আপনাদের দুজনের সাথে একটু শেয়ার করতে চাই ইমিগ্রেশন রুলে একটা ধারা আছে 320 এটা কোনো ফরজারির জন্য কেউ যদি কোনো ডকুমেন্ট দেয় মিসলিডিং ডকুমেন্ট দেয় অথবা যদি কোনো তথ্য গোপন করে ওকে সেক্ষেত্রে তাকে 10 বছরের জন্য ব্যান্ড করে এটা কিন্তু অনেক আগের থেকে প্র্যাকটিস ওকে এখন দেখা যাচ্ছে একজনের ইংরেজি সার্টিফিকেটটা ভুয়া প্রমাণ হলো সে 10 বছর আর কোনো অ্যাপ্লাই করতে পারবে না ওকে পয়েন্ট বেজে সারা জীবন অ্যাপ্লাই করতে পারবে না পয়েন্ট বেজের জন্য সে শেষ হয়ে গেল হ্যাঁ এটা ছিল ইমিগ্রেশন আইনে আমাদের আইন তো তিনটা একটা ইমিগ্রেশন একটা অ্যাসাইলাম একটা ন্যাশনালিটি ন্যাশনালিটি হচ্ছে কুইং এর প্রেরোগেটিভ যেমন মোহাম্মদ আল ফায়াদকে দেশে নাগরিক হতে আমি আমি খুশি না তোমাকে দিব না রানী চাইলে যে কাউকে আটকাতে পারে রানীর পক্ষে হোম সেক্রেটারি এই দায়িত্বটা পালন করে আগে গেছিল রিহেবিলিটেশন অফ অফেন্ডার্স অ্যাক্ট 1974 অনুযায়ী অপরাধের একটা স্পেন্ড টাইম আছে সেটাকে চেঞ্জ করে ফেলা হচ্ছে চেঞ্জ করে বলছে গুড ক্যারেক্টার একটা পলিসি আনা হয়েছে এই গুড ক্যারেক্টারের ন্যাশনালিটির জন্য 10 বছর ব্যান শুরু করেছে এখন আচ্ছা যে তুমি সিগারেট খেয়ে ফেলেছিলে এই তথ্যটা কেন দাও নাই এএন ফর্মে তুমি কাউন্সিল ট্যাক্সের জন্য সিসিজে পেয়েছো এটা দাও নি কেন তোমার এটার জন্য শাস্তি হচ্ছে স্পেন্ড টাইম 3 ইয়ার বা 6 মান্থ তুমি এই তথ্য দাও নাই কনসিলমেন্ট অফ ফ্যাক্টের জন্য 10 বছরের জন্য ব্যান করলাম তাহলে কি হচ্ছে কেউ যদি কোনো সময় দেখা যায় যে একটা লাইফ ইন দ্য ইউকে বা ইসোলের সার্টিফিকেট ভুয়া প্রমাণ হয়েছে ইনডিফিনিট লিফট রিমেন্ডের পরও কিন্তু 10 বছর তার ওয়েট করতে হবে শুধু ব্রিটিশ সিটিজেনশিপ পাওয়ার জন্য দ্যাটস ভেরি ভেরি হার্শ লেটস টেক ওয়ান মোর কল বিফোর আ ব্রেক মাই নেক্সট কলার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আপনার কোশ্চেনটা কি ভাই আমি এটা জানতে চাই যে আমার রিলেটিভ হয়েছে কোনো দেশে আমি একটা বাইকের রিলেটিভ 3 বছর 4 বছর আমি জানি না আর আমি জানার কথা না আপনি ফোন করছেন ইউর লাইফ ইন দ্য ইউকে আমরা ডিসকাস করলাম আপনার লাইফ সম্বন্ধে এটাকে লিগ্যাল ম্যাটার আপনাকে ভালো একটা লিগ্যাল সলিসিটর বা অ্যাডভাইসার চেক করবো তারা আপনার হইতে পারবো বা অ্যাডভাইস দিতে পারবো কি তা করা যাইব না যাইব অবভিয়াসলি নিশ্চয়ই একটা কেস থাকার কথা বাট
find a suitable advice that can help you and guide you. Coming back onto our questions, we have very, very few minutes before we need to go for a break for Maghrib. So let's quickly wrap up. I'm not attention to be honest with you. That I mean, for example, at a very, very minor offense money, at a parking ticket, but at a parking offense, I mean, 3 point paisi. I mean, declare kora lagbo. Ugare lekha ache any traffic offense. Any point lekha ache. Ekhon tumi poro na ekono form ta. Form e lekha ache, guidance e lekha ache, rule e lekha ache. But eto chuto ta jinish, mane traffic offense. Ami tomake tumi form fill up korte parcho, tumi keno upore lekha ta poro nai. Any offense including CCJ traffic offense. But any fine. But even any according, fine like according to government record, either should look Beshibak look CCD asset, Kikarone, we're in recession. British. To me, this is Norman Corona, Tomakami Dibona, and Kuradekasi, up to take a challenge with the Parabena. Pass of immigration rule take a challenge, Koraja, national take a challenge with the Parabena. It's a queen at prerogative, Habib Pai. Okay. It taken judicial Libra Javana. Actor Ulib Jugoshanko is a substantial amount. So please join us after Maghrib prayer. See you very, very shortly. Assalamu alaikum.